Hello everyone, welcome back to my channel and welcome back to the new and another video. আজকের এই ভিডিওতে আমরা the Tata Capital Scholarship Program নিয়ে আলোচনা করব। জেনে নেওয়ার চেষ্টা করব কি কি eligibility criteria রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, rewards বা prizes কত রয়েছে এবং এর last date কত কবে রয়েছে এবং আপনি কিভাবে আবেদন করবেন। সমস্ত কিছু আমরা কিন্তু ডিটেইলস আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই কিন্তু আমরা চলে যাব এর eligibility criteria কি কি রয়েছে দেখুন। the scholarship is open for Indian nationals only. The applicants must be studying in class 6 to 12 polytechnic, diploma or undergraduate, general and professional course. They must have secured at least 60% marks in the qualifying examination. Class 6 থেকে শুরু করে class 12 পর্যন্ত এবং polytechnic, diploma বা undergraduate এর সমস্ত স্টুডেন্টসরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এবং previous years এ অবশ্যই কিন্তু 60% marks থাকতে হবে। And তারপর আর কি দেওয়া রয়েছে দেখুন, for class 6 to 10 category only students who have lost their parents or earning family member due to COVID-19 are eligible. আর class 6 থেকে class 10 পর্যন্ত যারা স্টুডেন্টস রয়েছে এবং যারা COVID-19 সিচুয়েশনে তাদের ফ্যামিলি মেম্বারসে কাউকে হারিয়ে ফেলেছে, কোনো আর্নিং মেম্বারকে হারিয়ে ফেলেছে, তারাই কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। price and rewards up to 80% of the tuition fees. এখন লাস্ট ডেট কত রয়েছে দেখুন, 15/10/2021, 15ই অক্টোবর 2021 কিন্তু লাস্ট ডেট রয়েছে এবং আপনি অবশ্যই অনলাইন মধ্যে আবেদন করতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি অফিসিয়াল পেজের মধ্যে চলে আসবেন বাড়ি ফর স্টাডি এবং এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য।